দুর্গা লক্ষ্মী দেবীর পূজোর পর এবার স্থানীয় মৃৎশিল্পীরা ব্যস্ত শ্যামা মায়ের প্রতিমা তৈরিতে। মূলত আলোর উৎসবকে পূর্ণ রূপ দেওয়ার জন্য, মৃন্ময়ী মায়ের চিন্ময় রূপ দেওয়ার জন্য মৃৎশিল্পীরা অক্লান্ত শ্রম দান করছে নিত্যদিন সামান্য আয় উপার্জনের জন্য, কারণ তাদের সংসার প্রতিপালন করতে হয় এই উৎসের মাধ্যমে। তেলিয়ামুড়ার বাবুল রুদ্রপাল, তিনি প্রায় 30 বছর ধরে মৃৎশিল্পীর কাজে যুক্ত। কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দুর্গাপুজো ও ধনদেবীর পুজোর পর এবার কালী পুজো। তিনি 25টি প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন, তবে প্রতিমা তৈরি করার জন্য শ্রমিকের প্রয়োজন, কিন্তু বর্তমানে শ্রমিক পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো শ্রমিক এই পেশার সাথে যুক্ত হতে নারাজ বলে জানান মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল। বাম আমল এবং রাম আমল উভয়ের আমলে মৃৎশিল্পীরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন বলে অভিযোগ। ফলে প্রতিমা তৈরি করতে সামান্য আয় উপার্জনের মধ্যে তারা সন্তুষ্ট থাকতে হয়, বুকে একরাশ দুঃখ যন্ত্রণা চেপে রেখে। তেলিয়ামুড়ের বাবুল রুদ্রপাল, তিনি প্রায় 30 বছর ধরে মৃৎশিল্পের কাজে যুক্ত। কথা প্রসঙ্গে তিনি জানান, দুর্গাপুজো ধনদেবীর পুজোর পর এবার কালী পুজো। তিনি এই বছর 25টি প্রতিমা তৈরি করার জন্য অর্ডার পেয়েছেন, তবে প্রতিমা তৈরি করার জন্য শ্রমিকের প্রয়োজন, কিন্তু বর্তমানে শ্রমিক পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো শ্রমিক এই পেশার সাথে যুক্ত হতে নারাজ বলে মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল জানান। এছাড়াও তিনি জানান, প্রতিমার অঙ্গভূষণ থেকে শুরু করে মাটি খড়কুট সব কিছুতেই মূল্য বৃদ্ধি ঘটেছে, কিন্তু প্রতিমার মূল্য বৃদ্ধি পায়নি, তাই প্রতিমা তৈরি করে লোকসানের বহর গুনছেন বলে জানান মৃৎশিল্পী বাবুল রুদ্রপাল। তবে এবার পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কোভিড-19 প্রকোপের হ্রাস পাওয়াতে। জিনিসপত্রের দাম বাড়লো, দাম তো আর সেই রকম বাড়ে না, জিনিসপত্রের দাম এর থেকে অনেক বেশি, অনেক বেশি। আমরা আর বানায় লাভবান না, প্রতিমার দাম বাড়তে গতবার লকডাউনের সময় যেরকম ছিল এরকমই আছে, প্রতিমার দাম বাড়ছে না, জিনিসপত্রের দাম বাড়ছে না। আমাদের কোনো সাহায্য, সরকার কোনো সাহায্য করে দিতে পারে কিনা, জল থেকে ধরে সবই কিনা, শ্রমিকের দাম বাড়ছে, তারা কর্মচারী তাদের তো বেতন বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রমিক এই কাজের জন্য শ্রমিক পাওয়া যায়, প্রতিমার কাজ করতে শ্রমিক আসে। আমার নাম বাবুল রুদ্রপাল, প্রায় 30 বছর কাজ তো আমরা, এটা মানে বংশ পরম্পরা, এটা অন্য কাজের দিকে তো আর ইয়ে নাই, কর্ম বেশিও ভেবে নিয়ে জানতে হয়।